তো আজকের বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেট হইল খেয়ানত কি খেয়ানত কাকে বলে খেয়ানতের সংজ্ঞা খিয়ানত বলতে কেউ খেয়ানত কাকে বলা হয় তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো এই প্রশ্নটা তো একভাবে এই একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে কত কতভাবে করতে পারে সেটাকে বলেছি বলে দিচ্ছি খেয়ানত কাকে বলে খেয়ানতের সংজ্ঞা দাও খিয়ানত বলতে কেউ এই চারভাবে সব থেকে বেশি করে আরও বিভিন্নভাবে করতে পারে সেগুলো হলো যে খেয়ানতের পরিচয় দাও খেয়ানতের একটা বাক্য লিখো খেয়ানতের একটা উদাহরণ দাও খেয়ানতের মূল জিনিস কি ওইটা লিখো তো বিভিন্ন প্রশ্ন করতে পারো তো উত্তরটা কিন্তু গাইডে লেখা থাকে একভাবে কারণ একটা প্রশ্ন যদি এখানে দেয় যে খেয়ালদ কাকে বলে এখানে দেয় খেয়ান কাকে বলা হয় এভাবে দিতে গেলে কিন্তু একটা প্রশ্ন অনেকগুলা পেজ চলে যাবে তার অন্য কিন্তু একভাবেই দিয়ে দেয় তো যারা জানে তারা কিন্তু এই খেয়ানত সম্পর্কে যত প্রশ্ন করবে তারা এই এই একটা প্রশ্ন থেকেই শিখে নেবে তো একটা প্রশ্ন থেকেই তোমাদের শিখে নিলেই হবে তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারো উত্তরটা কিন্তু একই যে খেয়ানত কি খেয়ানত কাকে বলে খেয়ানতের সংখ্যা খেয়ানত বলতে গেলে খেয়ানত কাকে বলা হয় এবং তোমাদের প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তরই সরাসরি গাইড থেকে দিয়ে থাকি দিয়ে দেই আর কি তো আমি একটা চ্যানেলে দিই না আমি কয়েকটা চ্যানেলের মাধ্যমে দিই তার জন্য তোমরা হয়তোবা বলতেছো এই কয়টা ভিডিও কেন চ্যানেলে আমি অনেক কয়েকটা চ্যানেলের মধ্যে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি তার জন্য একটা চ্যানেলে দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না একটা সমস্যার কারণে কিন্তু এইগুলো হয় না তো আর তোমাদের প্রতি এক ক্লাসের ট্রিক্স নিয়ে তো সঙ্গে তো প্রশ্ন তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার ট্রিক্স তোমরা দেখতে পেতে প্রথম ট্রিক্স মানে এক নাম্বার ট্রিক্স নিয়ে প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই ওদের সবগুলো ট্রিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আদার ট্রিক্স তোমরা দেখতে পেতে প্রথম ট্রিক্স মানে এক নাম্বার ট্রিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর আবার এই ডিস্ক একটা এই সমস্যা লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ট্রিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সিএনশীল উত্তর দেখতে চাও যদি সিএনশীল ক নাম্বার লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে ওই দেখতে বলা ঠিক ওই উত্তরটা পেয়ে যাবে সিএনশীল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ ওই ওই সিএনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো খেয়ানত কি খেয়ানত কাকে বলে খেয়ানতের সংজ্ঞা খেয়ানত কাকে বলা হয় খেয়ানতের উদাহরণ এই প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে

আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করাকেই খেয়ানত বলে ভেবে দিতে পারো এবার খেয়ানত হলো আত্মসাত করা ক্ষতি সাধন করা ভঙ্গ করাকে মানে আদি এইটি ই খেয়ানত বলে তো বিভিন্ন সাজিয়ে দিতে পারো বা বলা হয় বা খেয়ানত বলে বা খেয়ানত এটাকে খেনত বলা হয় তো বিভিন্ন উত্তরটা লিখে দিতে পারো তসকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন সর সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সর্ব সে গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি সেই গাড়ি থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কল থাকবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো ক্লাসের প্রশ্ন উত্তর তোমার সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা তোমাদের সরাসরি সেই গাড়ি থেকে লাগবে আজকে ভিডিও বন্ধই তার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কল থাকবে আর তারা ফেসবুক থেকে দেখেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেলেট করব নোটিশন করবে বিডিও থেকে লাইক করে দেবে